সমগ্র দেশতে এতিয়া দুর্গাদেবীক আদরার আয়োজন চলিছে, প্রস্তুতি চলিছে অসমৰ চুকে কোণে। জয় দুর্গে জয় দুর্গে মহিষাসুরী মর্দিনী জয় দুর্গে বীণা পাণিনি পুস্তকধারিণী অম্বা জয় জয় বাণী জগদম্বা জয় জয় বাণী। সমগ্র দেশতে এতিয়া দুর্গাপূজার আগন্তুক দুর্গাপূজার যে উৎসব সেয়া দেখা পোৱা গৈছে। প্রত্যেকটো কোণতে, দেশের প্রত্যেকটো কোণতে সকলোবোৰ ব্যস্ত হৈ পৰিছে এতিয়া দুর্গা মাক আদৰিবলৈ। এইবার কামাখ্যানগর দুর্গাপূজা কমিটিয়ে সেভ আর্ট শীর্ষক বার্তালৈ দুর্গাপূজা উদযাপন করেছে। মণ্ডপ হব, সেই মণ্ডপের সমগ্র কাম বাঁহেরে করেছে, আর এটাই উদ্দেশ্য যে এই যে পৃথিবীখনক কেনেকৈ রক্ষা করব পাৰি, সেভ দ্য আর্থ নামক এটি শীর্ষক একটা মেসেজ লৈ এটা বার্তা লৈ এবার এই পূজাখন অনুষ্ঠিত করেছে। আমি এইবার পূজা করে আছো টু সেভ দ্য আর্থ, কমপ্লিটলি বাম্বুর উপর হব, বাঁহর উপর হব, কেন আমি অসমের মানুষ, অসম বাঁহেরে চহকী, আর আমার বাঁহ শিল্পটি হল বড় ধুনিয়া, কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল বস্তু লৈ আমি কামখিনি করে আছো। 30 সংখ্যক এই দুর্গাপূজা আয়োজনত প্লাস্টিক বর্জন করে বাঁহ মাটিরে পূজার সকল বস্তু তৈয়ার করেছে। পৃথিবী রক্ষার এক চিন্তাক পূজার মাজেরে মানুষের মাজলৈ লৈ যোৱাৰ এক চেষ্টা। মানে সিলভার জুবলি যেটা আমার হয়েছিল তেতিয়ার পরে আমি দুপুরিয়া যেটা প্রসাদটা আমি একলগে খাওঁ, তো তিনদিনে প্রায় 3000 মানুষ খায়, তো তাতে আমি যেটা পাত্র ইউজ করো সেই পাত্র কিন্তু তামোলের পাতর পরা তৈরি প্লেট আমি ইউজ করো বা পাত্র ইউজ করো, যিমানখিনি দূষিত হবলগা আছিল তো হয়েছেই, তাতকে যাতে আর পৃথিবীখন দূষিত নহয়, যাতে পৃথিবীখনক আমি পরবর্তী প্রজন্মলৈকে এখন ভাল পৃথিবী, এখন সুস্থ পৃথিবী, এখন অক্সিজেন প্রদূষণমুক্ত পৃথিবী যাতে আমি দি যাব। বিভিন্ন বাঁহর বাঁহে নির্মিত পুতলার ব্যবস্থা করেছে, আর এই যে পুতলা সমূহ যুক্ত রাইজে বনাইছে আমার থলুয়া শিল্পর লগত জড়িত, আমার থলুয়া শিল্পীও যে কোনো অংশতে কম নহয় বহিরাজ্য শিল্পীতকৈ বা বাহিরা শিল্পীতকৈ, সেটিও আমি প্রমাণ এটা লগতে করব খুঁজি আছো। কলৈ কত কেতিয়া কেনেকৈ পূজা চাবলৈ যাম, তেনেহলে এখন আপোনাৰ এটা নির্দিষ্ট স্থান হব পাৰে দুর্গা পূজা চাবলৈ আহিবৰ বাবে, কাৰণ ইতিমধ্যে কৈছে যে গোঁসানী যেনে ধৰণে নির্মাণ কৰা হৈছে সম্পূৰ্ণ মাটিৰে নির্মাণ কৰিছে, আনকি গোঁসানীয়ে পৰিধান কৰা কাপোৰ পৰ্যন্ত মাটিৰে নির্মাণ কৰা হব, কিন্তু ধৰিব নোৱাৰিব যে সেয়া মাটিৰে নির্মাণ কৰিছে, তাৰ লগতে বাঁহৰ প্ৰয়োগ কৰিছে, থলুৱা যিসকল লোক যিসকল এই বাণিজ্যৰ লগত জড়িত হৈ থাকে, দুর্গা পূজাৰ এটা নিশ্চিতভাৱে বিভিন্নজনৰ সংস্থাপনৰ এটা বাট মুকলি কৰি দিয়ে, দুর্গা পূজা এটা ডাঙৰ উৎসৱ, সমগ্র ভারতবর্ষত উদযাপন হওয়া ডাঙর উৎসব, গতি যাতে বাট মুকলি হয় উপার্জনের, তার প্রতি লক্ষ্য রাখি বহুবোর কথা লক্ষ্য রাখি ধুনিয়া একটা উদ্দেশ্য মুখর আগত লোক এবার এখন 30 সংখ্যক যেলকর দুর্গা পূজা সেয়া পাতবলে আগবাড়িছে, নিশ্চিতভাবে আপনার আহিব পারে এই দুর্গা পূজা উপভোগ করবলে সাদরে আদরে বাট চাইছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।